ওনাকে নিয়ে অনেক সমালোচনা থাকতে পারে, কিন্তু তিনি যে একটা নেতৃত্বের জায়গা থেকে মাঝে মাঝে আওয়াজ দেন, এই আওয়াজটাও কিন্তু সময় মতো কাজে লাগে। দর্শক, ফিলিস্তিন এবং ইসরায়েল ইস্যুতে পৃথিবীর অনেক নামি দামি আরব রাষ্ট্রগুলা চুপ, নিন্দা জানাচ্ছে, বাট এর বাহিরে আর কোনো পদক্ষেপ তো দূরের কথা, কোনো আওয়াজই নাই, শুধু এরা আহ্বান জানায়। কিন্তু এবার আহ্বানের বাহিরেও বাংলাদেশের পক্ষ থেকে এক শক্ত বার্তা পাঠানো হয়েছে নেতানিয়াহুর ঘুম হারাম করার জন্য। দুইটা পদক্ষেপ নেওয়া হচ্ছে। প্রথমত, গাজাতে গতকালকে যে হাসপাতালে এত বড় একটা ঘটনা ঘটেছে, সেই ঘটনার তাৎক্ষণিক প্রতিক্রিয়া হিসেবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্বাস্থ্যমন্ত্রীকে নির্দেশ দিয়েছেন, প্লেন ভৈরা ভৈরা যতটুকু পারো ঔষধ পাঠাও ফিলিস্তিনের সেই আমজনতার জন্য। বাংলাদেশ থেকে আমি বিশ্বাস করি যে আমজনতা কোটি কোটি টাকা সহযোগিতা করবে, শুধুমাত্র টাকা দিয়ে সমাধান হবে না। ইরান যে ডাক দিয়েছে সেই ডাকের দিকেই, রাশিয়া যে ডাক দিয়েছে সেই ডাকের দিকেই বাংলাদেশও ধাবিত হচ্ছে। দর্শক, এবার নেতানিয়াহুর বিপরীতে বিশ্ব মুসলিম রাষ্ট্রগুলোকে ঐক্যবদ্ধ হয়ে একটা সিদ্ধান্ত নেওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বলছেন, গোটা মুসলিম বিশ্বকে ঐক্যবদ্ধ হতে হবে, এইভাবে ঐক্যবদ্ধ হয়ে ফিলিস্তিনে গণহত্যা বন্ধের জন্য একটা চাপ প্রয়োগ করতে হবে, এই আহ্বান জানিয়েছেন। গতকালকে আপনারা জানেন যে এই চলমান পরিস্থিতিকে কেন্দ্র করে সৌদি আরবের জেদ্দায় ফিলিস্তিন সংকট নিয়ে ইসলামিক সহযোগিতা সংস্থা যেটা আছে OIC, এখানে পৃথিবীর বিভিন্ন দেশ কানেক্টেড, এই দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীদের একটা বিশেষ বৈঠক হয়েছে। সেই বৈঠকে উপস্থিত ছিলেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর একে আব্দুল মোমেন। তিনি বলছেন, বাংলাদেশ ফিলিস্তিনি ভূখণ্ডে ইসরায়েলি আগ্রাসনের তীব্র নিন্দা জানায়, কেননা এই আগ্রাসনে বেশিরভাগ বেসামরিক মানুষ নিহত হয়েছে। গাজায় ইসরায়েল যে অভিযান চালাচ্ছে তা শুধু অসামঞ্জস্যপূর্ণ নয়, এটি মানবাধিকার এবং মানবিক আইনের সমস্ত মৌলিক নীতিকে লঙ্ঘন করে, কিন্তু পশ্চিমা রাষ্ট্রগুলি তা দেখছে না। বাংলাদেশ আলাপ আলোচনার মাধ্যমে গাজায় জরুরি ভিত্তিতে যুদ্ধবিরতির আহ্বান জানায়। আমাদের পররাষ্ট্রমন্ত্রী বলছেন যে প্রধানমন্ত্রীর স্পষ্ট নির্দেশনা যে গাজায় মানবিক সহায়তা সর্বনিম্ন পর্যায়ে রয়েছে, কারণ সেখানে সহায়তা দিতে দিচ্ছে না ইসরায়েল এর সরকার। পররাষ্ট্রমন্ত্রী বলেন, মানবিক সহায়তা দেওয়ার জন্য জাতিসংঘের নিরাপত্তা পরিষদে একটি রেজুলেশন এনেছিল রাশিয়া, কিন্তু সেটিও গৃহীত করতে দেনি পশ্চিমা শক্তিগুলো, যেটা দুঃখজনক। তিনি বলছেন যে গাজায় যে হাসপাতালে বর্বর হামলা হয়েছে তারও তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ। OIC-কে জাতিসংঘে ফিলিস্তিন ইস্যুতে একটি বিশেষ বৈঠকের ব্যবস্থা করারও নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী, মানে পররাষ্ট্রমন্ত্রীকে তিনি তার বক্তব্যে সেটা তুলে এনেছেন। মোমেন বলছেন, ফিলিস্তিন এবং ইসরায়েলের সংঘাতের মূল কারণ সমাধানে বাংলাদেশ আন্তর্জাতিক সম্প্রদায়কে আহ্বান জানায়। আমরা বিশ্বাস করি এই সমস্যার একটি স্থায়ী সমাধান শুধুমাত্র ফিলিস্তিনকে আলাদা স্বাধীন রাষ্ট্র হিসাবে ঘোষণা দেওয়া। আর আপনারা জানেন যে বিশ্ব শক্তিকে প্রধানমন্ত্রী আজকে বলেছেন যে এই বন্দুকের জন্য যে টাকা আপনারা খরচ করেন, এই টাকা মানবতার কল্যাণে খরচ করেন, এই যুদ্ধ লাগাইয়া বা যুদ্ধের ইস্যুতে যত কোটি কোটি ডলার খরচ হয়, তারপরে মানবিক সহায়তার নামে খরচ হয়, এগুলো না করে যুদ্ধ বন্ধ করে একটা সুন্দর সুস্থ পৃথিবী তৈরি করার জন্য এই পশ্চিমা শক্তিগুলো চাইলে পারে, কিন্তু এসব কথাকে ওরা শুনবে না। এখন প্রধানমন্ত্রীর এমন বক্তব্য, এটা আবার ভবিষ্যতে ওনার জন্য কী হইতে পারে জানি না, কারণ এমনি প্রধানমন্ত্রীর সাথে পশ্চিমা শক্তিগুলোর একটা বাদানুবাদ আছে, বিশেষ করে নির্বাচন সহ আরও বিভিন্ন ইস্যু, জিওপলিটিক্যালি এই যে রাশিয়াকে বাংলাদেশ কোথাও না কোথাও ফলো করে, অথবা ধরেন চীন, এরকম নানান ইস্যুতে কিন্তু ওদিকে আরেকটা চাপ আছে। তারপরেও প্রধানমন্ত্রী আয়রন লেডি, তিনি যা বলেন তো বলেনই, কাউরে গইনা কিন্তু বলেন না। তো ধন্যবাদ প্রধানমন্ত্রীকে বাংলাদেশের পক্ষ থেকে ফিলিস্তিনি ভাইদের পথে থাকার জন্য। ভালো থাকুন, আসসালামু আলাইকুম।